হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু গাইডেন্স গুরু গাইডেন্স গুরু ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো আজকে হচ্ছে সাতই আগস্ট প্রত্যেক দিনের মতো আজকেও আমরা আজকের সমস্ত গুরুত্বপূর্ণ কারেন্ট এফেয়ার্সগুলো আলোচনা করব তো অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবে মোস্ট ইম্পর্ট্যান্ট দশটি প্রশ্ন রয়েছে প্রত্যেকটি প্রশ্নই তোমাদের সমস্ত পরীক্ষার জন্য ইম্পর্ট্যান্ট প্রত্যেকদিন সকালে সিক্স এএম আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস তারপর আটটা তিরিশ এম আমাদের হচ্ছে ইংরেজির ক্লাস তারপর সন্ধে সাতটা তিরিশে আমাদের জি এর ক্লাস তো এই ক্লাসগুলো অ্যাটেন্ড করার জন্য আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো পাশে দেওয়া বেলাইকন অন করো তারপর অল নোটিফিকেশান অন করবে আমাদের প্রত্যেকটি ক্লাসের নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে তোমরা যদি এখনও আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন না করে থাকো তাহলে ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করো অথবা টেলিগ্রাম অ্যাপে যাও টেলিগ্রাম অ্যাপে যাওয়ার পর গাইডেন্স গুরু লিখে সার্চ করবে তাহলেও তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে পারবে চলো আজকে প্রথম কোশ্চেনের দিকে যাওয়া যাক আজকের প্রথম কোয়েশ্চেন হচ্ছে দেখো অতি গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কারের নাম পরিবর্তন করে কার নামে রাখা হলো তো রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার যেটা ক্ষেত্রে সর্বোচ্চ সম্মান বা সর্বোচ্চ পুরস্কার আমরা সর্বোচ্চ পুরস্কার তো সেই রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কারের নাম পরিবর্তন করে মেজর ধ্যানচাঁদ এর নামে রাখা হয়েছে ভারতের একজন বিখ্যাত হকি প্লেয়ার মেজর ধ্যানচাঁদ ইনি হচ্ছেন মেজর ধ্যানচাঁদ ইনি হচ্ছেন রাজীব গান্ধী তো মেজর ধ্যানচাঁদ এর নামে এরপর খেলরত্ন পুরস্কারের নাম রাখা হয়েছে এবং এটি চেঞ্জ হয়ে তাহলে কি হল মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার এখন থেকে মেজর খেল রত্ন পুরস্কার ডিটেলসে দেখো পুরস্কারটি উনিশশো একানব্বই বিরানব্বই সালে উদ্বোধন করা হয়েছিল এই পুরস্কারে একটি পদক একটি শংসাপত্র এবং পঁচিশ লাখের নগদ পুরস্কার রয়েছে ঠিক আছে খেল রত্নের প্রথম প্রাপক ছিলেন দাবা কিংবদন্তি বিশ্বনাথন আনন্দ অর্থাৎ চেস প্লেয়ার বিশ্বনাথন আনন্দ প্রথম এই রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার পেয়েছিলেন তো দ্বিতীয় কোয়েশ্চানে যাবো তার আগে বলবো আমাদের ক্লাস ভালো লাগলে প্রত্যেকে এক্ষুনি লাইক করবে তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে প্রত্যেক দিনের মতো আজকেও এক হাজার লাইকের টার্গেট প্রত্যেক দিনের মতো আজকেও তোমরা আমাদের টার্গেট পূর্ণ করে দেবে তো চলো দ্বিতীয় কোয়েশ্চানে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন না করে থাকলে ডিসক্রিপশানের লিঙ্ক আছে তোমরা প্রত্যেকে জয়েন করো কোন দিনটি প্রত্যেক বছর হিরোসীমা দিবস হিসেবে পালন করা হয়ে থাকে তো প্রত্যেক বছর হিরোসীমা দিবস হিসেবে পালন করা হয়ে থাকে সিক্স আগস্ট অপশান এ ইজ দ্য কারেক্ট আনসার প্রত্যেক বছর ছয়ই আগস্ট হিরোসীমা দিবস হিসেবে পালন করা হয়ে থাকে কারণ কেন না মানুষকে পারমাণবিক বোমা সম্পর্কে নিউক্লিয়ার বোমা সম্পর্কে সচেতন করতে এবং শান্তির বার্তা দেওয়ার জন্য এই দিনটি পালন করা হয়ে থাকে ভয়াবহ ঘটনাটি ঘটেছিল এই যে পারমাণবিক বোমা বিস্ফোরণ ছয়ই আগস্ট এই বোমা বিস্ফোরণের ঘটনাটি ঘটেছিল উনিশশো সালে সালের ছয়ই আগস্ট যখন আমেরিকা যুক্তরাষ্ট্র জাপানের হিরোসীমা শহরে লিটিল বই নামে একটি পারমাণবিক বোমা ফেলেছিল এবং এটি ছিল বিশ্বের প্রথম পারমাণবিক বোমার হামলা তো ছয়ই আগস্ট এটা হয়েছিল এবং প্রশ্নটা থাকে যে এই বোমাটার নাম কী রাখা হয়েছিল সেটা ছিল লিটিল বই ঠিক আছে অপশান ইজ দ্য কারেক্ট পরবর্তী দেখো জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার প্রথম মহিলা ডিরেক্টরকে নিযুক্ত হলেন তো সম্প্রতি জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার প্রথম মহিলা ডিরেক্টর হিসেবে নিযুক্ত হয়েছেন ধৃতি ব্যানার্জি অপশন এ ইজ দ্য কারেক্ট ইনি হচ্ছেন ধৃতি ব্যানার্জি তো জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার প্রথম মহিলা প্রেসি ডিরেক্টর হিসেবে নিযুক্ত হলেন ধৃতি ব্যানার্জি এই জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া প্রতিষ্ঠা হয়েছিল উনিশশো সালে যার হেডকোয়ার্টার অবস্থিত কলকাতাতে এবং কলকাতাতে হেডকোয়ার্টার অবস্থিত এবং পরিবেশ মন্ত্রকের অধীনে সারা ভারতে ষোলোটারও বেশি এর কিন্তু শাখা রয়েছে পরবর্তী প্রশ্ন দেখো প্রয়াত হলেন শঙ্কর সুব্রমণিয়াম তিনি কোন খেলার সঙ্গে যুক্ত ছিলেন তো ইনি হচ্ছেন শঙ্কর সুব্রমণিয়াম ইনি একজন বিখ্যাত ফুটবল প্লেয়ার ছিলেন তাহলে অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার ভারতীয় ফুটবলের একজন গোলরক্ষক হিসেবে তিনি বহুদিন ভারতীয় ক্রিকেটে খেলেছেন উনিশশো এবং উনিশশো অলিম্পিকে ভারতের গোলরক্ষক ছিলেন তিনি ফুটবল এবং বাস্ট বাস্কেট বলে মহারাষ্ট্রের প্রতিনিধিত্ব করার পাশাপাশি নারায়ণ তাকে নারায়ণ নামেও জানা যায় ঠিক আছে নারায়ণ ভারতের অন্যতম নির্ভরযোগ্য গোলরক্ষক হিসেবে আবির্ভূত হন তো তিনি একজন ফুটবল প্লেয়ার ছিলেন অপশান সি ইজ দ্য কারেক্ট আনসার পরবর্তী প্রশ্ন দেখো কোন রাজ্য সম্প্রতি চারটি স্কোচ পুরস্কার পেয়েছে কোন রাজ্য সম্প্রতি চারটি স্কচ পুরস্কার পেয়েছে কারেক্ট আনসার হচ্ছে আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ অপশান ডি ইজ দ্য কারেক্ট আনসার পশ্চিমবঙ্গ সম্প্রতি চারটি স্কোচ অ্যাওয়ার্ড পেয়েছে কেন পেয়েছে না একটি প্লাটিনাম একটি গোল্ড এবং দুটো সিলভার অ্যাওয়ার্ড পেয়েছে তার মধ্যে যে প্লাটিনাম অ্যাওয়ার্ডটি পেয়েছে সেটা আমরা জানবো কেন পেয়েছে দেখো পশ্চিমবঙ্গ সরকার ব্যবসা ও শিল্প স্থাপনের জন্য এক জানালা প্রকল্প চালু করেছে তো সেই এক জানালা শিল্প সাথী প্রকল্পের জন্যই এই শিল্প সাথী পেয়েছে স্কচ প্লাটিনাম অ্যাওয়ার্ড ঠিক আছে এবং আরও তিনটি যে অ্যাওয়ার্ড পেয়েছে আরও একটি গোল্ড এবং আরও দুটো সিলভার অ্যাওয়ার্ড সেগুলো বিভিন্ন কাজের জন্য পেয়েছে তাহলে এই প্রশ্নের উত্তর অপশন ডি পশ্চিমবঙ্গ এবং পশ্চিমবঙ্গের বর্তমান গভর্নর হচ্ছেন জগদীপ ধনকর নেক্সট দেখো আজকের হোমওয়ার্ক বি আর ও অর্থাৎ বর্ডার রোড অর্গানাইজেশন কোথায় বিশ্বের উচ্চতম রাস্তা তৈরি করছে কারেক্ট স্যার প্রত্যেকে কমেন্ট করো এটা হচ্ছে আজকের হোমওয়ার্ক এক্ষুনি যারা ভিডিওটি দেখছো তারা কমেন্ট করো আমি দেখছি প্রত্যেক দিন কিন্তু কমেন্ট খুব কম আসছে তো তোমাদেরকে রিকোয়েস্ট কমেন্ট কিন্তু বেশি বেশি করে প্রত্যেকে করো ফাইভ কে টেন সিক্স কে যদি ভিউ হচ্ছে তো দেখছি মাত্র তিরিশ জন কমেন্ট করছে মিনিমাম কিন্তু প্রত্যেককে আমি কমেন্ট করার জন্য বলছি প্রত্যেকেই কমেন্ট করবে নেক্স দেখো কোন স্পেস এজেন্সি সম্প্রতি ইউটেলসেট কোয়ান্টাম ইউটেলসেট কোয়ান্টাম নামে স্যাটেলাইট লঞ্চ করেছে তো সম্প্রতি ইএসএ বা ইউরোপিয়ান স্পেস এজেন্সি সম্প্রতি এই ইউটেলসেট কোয়ান্টাম নামক স্যাটেলাইটটি বা উপগ্রহটি লঞ্চ করেছে অপশান ডি ইজ দ্য কারেক্ট আনসার এটি পৃথিবীর বৃহত্তম বাণিজ্যিক পুনর্ব্যবহারযোগ্য একটি উপগ্রহ ফরাসি গুয়েনা থেকে আরিয়ানা পাঁচ রকেটের সাহায্যে এটি পাঠানো হয়েছে ফরাসি বা ফ্রান্সের গুয়েনা থেকে আরিয়ানা ফাইভ রকেটের সাহায্যে এটা পাঠানো হয়েছে ইএসএ ইউরোপিয়ান স্পেস এজেন্সি উনিশশো সালে প্রতিষ্ঠা হয়েছিল হেডকোয়ার্টার হচ্ছে প্যারিসে পরবর্তী প্রশ্ন কোন দেশ পঞ্চম দেশ হিসাবে আইএসএ এর চুক্তিতে স্বাক্ষর করলো আইএসএ অর্থাৎ ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স এর এগ্রিমেন্টে সম্প্রতি স্বাক্ষর করেছে জার্মানি এবং এটা পঞ্চম দেশ হিসেবে এই চুক্তিতে তারা স্বাক্ষর করলো অপশন বি ইজ দ্য ক্যারেক্টার আনসার দেখো আইএসএ এর হেডকোয়ার্টার হচ্ছে ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স এর পুরো নাম হচ্ছে ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স প্রতিষ্ঠা হচ্ছে দু সালে ডিরেক্টর জেনারেল অজয় মাথুর এবং এটা প্রতিষ্ঠা হয়েছিল প্যারিসে দু হাজার পনেরো সালে হেডকোয়ার্টার অবস্থিত গুরুগ্রামে এবং মনে রাখবে যে ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স হচ্ছে একমাত্র আন্তর্জাতিক সংস্থা যার হেডকোয়ার্টার ভারতে অবস্থিত জার্মানির ক্যাপিটাল হচ্ছে বার্লিন কারেন্সি হচ্ছে ইউরো জার্মানির বর্তমান প্রেসিডেন্ট ফ্রাঙ্ক স্টেইমার ওয়াল্টার পরবর্তী প্রশ্ন এনসিআরবি রিপোর্ট অনুযায়ী দু হাজার দশ থেকে দু হাজার উনিশ সালে ভারতের বেকারত্বের কারণে কত শতাংশ আত্মহত্যা বৃদ্ধি পেয়েছে তো দু সালে ভারতে যে পরিমাণ আত্মহত্যা করতো তার থেকে দু সালে আত্মহত্যার হার বেড়েছে চব্বিশ পারসেন্ট কেন এই হার বেড়েছে না বেকারত্বের কারণে বেকারত্বের খুবই দুঃখজনক এটা একটা রিপোর্ট যে বেকারত্বের কারণে দিন দিন বেকারত্ব কিন্তু বেড়েই চলেছে এবং এই করোনা পরিস্থিতিতে আরও বেকারত্ব প্রচুর পরিমাণে বাড়ছে তো সেই পরিস্থিতিতে কিন্তু আত্মহত্যার সংখ্যা দেখতে পাচ্ছ চব্বিশ পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে এনসিআরবি এই রিপোর্ট প্রকাশ করেছে এনসিআরবি পুরো নাম ন্যাশনাল ক্রাইম রিপোর্ট ব্যুরো পরবর্তী প্রশ্ন দেখো প্রয়াত হলেন পদ্মশ্রী প্রাপক লেফি লেখিকা পদ্মা সচদেব ইনি হচ্ছেন পদ্মা সচদেব তিনি কোন ভাষার লেখিকা ছিলেন তো তিনি একজন ডোগরি ভাষার লেখিকা ছিলেন ডোগরি ভাষার লেখিকা ছিলেন অপশান সি ইজ দ্য কারেক্ট আনসার সি অথার্ড মেনি বুকস ইন ডোগরি অ্যান্ড হিন্দি অ্যান্ড হার পোয়েট্রি কালেকশন ইনক্লুডিং মেরি কবিতা মেরি গীত অন হার দ্য সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড ইন নাইনটিন সেভেন্টি তিনি সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছিলেন উনিশশো সালে ঠিক আছে উনিশশো সালে মেরি কবিতা মেরি গীত এর জন্য তিনি এই পুরস্কারটি পেয়েছিলেন এবং তিনি হচ্ছেন একজন ডোগরি ভাষার প্রথম মহিলা লেখিকা প্রথম লেখিকা ডোগরি ভাষার প্রথম লেখিকা হচ্ছেন তিনি পরবর্তী প্রশ্ন ভারতীয় বিমান বাহিনী কোথায় রাফাল বিমানের দ্বিতীয় স্কোয়াড্রন তৈরি করেছে রাফাল বিমানের দ্বিতীয় স্কোয়াড্রন তৈরি করেছে আমাদের রাজ্য পশ্চিমবঙ্গে ঠিক আছে অপশান এ ইজ দ্য কারেক্ট আনসার দেখো আলিপুরদুয়ার জেলার হাসিমারা এয়ারবেসে তৈরি করা হবে এই রাফাল বিমানের দ্বিতীয় স্কোয়াড্রনটি তৈরি করা হবে হাসিমেরা এয়ারবেসে ভারতীয় বায়ুসেনা এটা করছে তাহলে ভারতীয় বায়ুসেনা প্রতিষ্ঠা হয়েছিল উনিশশো বত্রিশ সালে প্রধান বর্তমানে চিফ রয়েছেন আর কে এস ভাদরিয়া বা রাকেশ কুমার সিং ভাদরিয়া ভাইস চিফ হচ্ছেন বিবেক রাম চৌধুরী এবং সদর দপ্তর হচ্ছে নিউ দিল্লিতে তো আজকের দশটি কোয়েশ্চেন শেষ হলো আমাদের ক্লাস ভালো লাগলে প্রত্যেকে এক্ষুনি লাইক করে তোমার বন্ধুদের সাথে বিভিন্ন ফেসবুক গ্রুপ হোয়াটসঅ্যাপ গ্রুপ টেলিগ্রাম গ্রুপগুলোতে শেয়ার করে দাও ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে আমাদের পি চ্যানেল সেই চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকলে এখনই তোমরা ডাব্লিউপি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও এবং আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করো টেলিগ্রাম অ্যাপে যাও তারপরে গাইডেন্স গুরু লিখে সার্চ করবে এই দেখো গাইডেন্সগুলো লিখে সার্চ করবে তাহলেই আমাদের টেলিগ্রাম গ্রুপে তোমরা জয়েন করতে পারবে তোমরা চাইলে আমাকে ফেসবুকে ফলো করতে পারবে ফেসবুকে মেসেজ করে যে কোনো প্রশ্নের উত্তর জানতে পারবে ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে আমাকে ফলো করো শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ সুস্থ থেকো ভালো থেকো